প্রিয় দর্শক, আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান, বাত ব্যথা প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান। জি, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইছি, আর্থ্রাইটিস এবং এর আধুনিক চিকিৎসা পদ্ধতি। আর্থ্রাইটিস শব্দটির সাথে কম বেশি সাধারণ মানুষ কিন্তু মোটামুটি পরিচিত, কিন্তু আমরা একটু বুঝতে চাই সায়েন্টিফিকভাবে বা বৈজ্ঞানিকভাবে আসলে আর্থ্রাইটিস বলতে আমরা কি বুঝি, আপনি যদি আমাদের দর্শকদের জন্য একটু বুঝিয়ে বলেন। অবশ্যই আপনার শুরুতে আপনাকে ধন্যবাদ জি। আজকে জি যে সাবজেক্টটা আর্থ্রাইটিস, এবং বেশিরভাগ রুগী এখন আর্থ্রাইটিস জানে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু যে মানুষ আর্থ্রাইটিস অন্তত নামটা জানে, শব্দটির সাথে অন্তত পরিচিত। পরিচিত। তো এই আর্থ্রাইটিসটা আসলে আর্থ, এটা একটা গ্রিক ওয়ার্ড, গ্রিক ওয়ার্ড থেকে এটা আমাদের চিকিৎসা বিজ্ঞানে এসেছে, যেখানে আর্থ মিন জোড়া, মানে জয়েন্ট যেখানে হয়েছে, আর আইটিস মিনস ইনফ্লামেশন, মানে জোড়ার ইনফ্লামেশন। আমরা যদি বাংলা আরও সহজে বুঝাইতে চাই, সেটা হচ্ছে জোড়ার প্রদাহ বা যে কোনো ব্যথা বা জয়েন্ট প্রদাহ বা জয়েন্ট বা জয়েন্টের জোড়ার প্রদাহ সমস্যা, বা মানে ইনফ্লামেশন। জি, যেখানেই জোড়া, আমাদের শরীরে যেখানেই জোড়া, সাজেজ হাঁটু, কোমর, শোল্ডার, মানে আঙ্গুলের জোড়া, প্রত্যেকটা জোড়ার ভিতরই যদি কোনো সমস্যা বা ইনফ্লামেশন হয়, কোনো প্রদাহ হয়, সেটাকে আমরা আর্থ্রাইটিস বলে থাকি। আসলে আর্থ্রাইটিস একটা বড় অক্ষর বা অনেকটা ভ্যাগ টার্ম, এখানে অনেকগুলো মানে ডিজিজ একসাথে হয়েছে। আমরা 100 টাইপসেরও বেশি আর্থ্রাইটিস আছে পৃথিবীতে, মানে মানুষ বেশিরভাগই 100 টাইপের উপরে মানুষ আর্থ্রাইটিসে ভুগে থাকে। তার ভিতরে কমন আর্থ্রাইটিস যেটা আমরা বলি অস্টিও আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, দ্বিতীয় কমন আর্থ্রাইটিস রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস, রিটার্স আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, সেফটিক আর্থ্রাইটিস, জুভেনাল আর্থ্রাইটিস, অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস, মানে এরকম নাম আছে প্রায় মোর দেন 100 টাইপস। জি, তো এই টোটাল সবগুলা মিলেই হচ্ছে আর্থ্রাইটিস, এবং সবগুলা রোগের ধরন, প্রকৃতি এবং অরিজিন ঘুরে ফিরে প্রায় কাছাকাছি একটার সাথে জি, একটা রিলেটেড। আপনার কথা শুনে যেটা বুঝতে পারছি যে এটা অবশ্যই একটা, ইটস এ বিগ চ্যাপ্টার, এখানে অনেক কিছু আলোচনা করবার রয়েছে এবং অনেকগুলো রোগ এর সাথে জড়িত রয়েছে। তো আজকে মূলত আর্থ্রাইটিসের কোন প্রসঙ্গটি নিয়ে বা কাদের উদ্দেশ্যে আমরা আলোচনা করব প্রথমে যদি একটু আসলে বলেন। আর্থ্রাইটিসে যেটা হয়, আর্থ্রাইটিস জোড়া প্রদাহ হলে যেটা সবচেয়ে বেশি সমস্যা হয়, মানুষের ব্যথা, ব্যথা ভুগে থাকে, আমরা ব্যথার উপরে জোর দিব। দ্বিতীয় যেটা সমস্যা, ব্যথা থাকলে হয়তো মানুষ অনেক সময় মেনে নেয়, কিন্তু এটা সবচেয়ে ভয়ানক বা ভয়াবহ যে সমস্যাটা, একটা মানুষ টোটালি পঙ্গুত্ব বরণ করতে পারে বা ডিজেবল হয়ে যেতে পারে। এই ডিজেবিলিটি এবং ব্যথা, এই দুইটার উপরে আমি বেশি জোর দেওয়ার চেষ্টা করছি। তাহলে যারা ব্যথায় ভুগছেন এবং সেই সাথে আর্থ্রাইটিসে ভুগছেন, কোন ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে তারা প্রেজেন্ট করেন বা কোন কোন সমস্যা নিয়ে তারা আপনার কাছে আসেন যে এই ধরনের আর্থ্রাইটিসে তারা ভুগছেন, তাদের উদ্দেশ্যে কিছু আমরা শুনবো। তার আগে একজন দর্শক ফোন করেছেন, ফোনটা নিয়ে আসছি। হ্যালো, হ্যালো, যশোর থেকে হেলাল বলছিলাম। জি বলুন। আমার এই ব্যথার সমস্যা নিয়ে আমি একটু ডাক্তার সাহেবের সাথে একটু কথা বলবো। জি বলুন। আচ্ছা, আমার এই মাজার বাম সাইডে মাসুলের ভিতরে, যেখানে মাসুল, এই মাসুলের ভিতরে ব্যথা করে, কিন্তু অনেক ডাক্তার আমাকে বলে যে ওখানে হয়তো বা কিডনির সমস্যা, অনেকেই বলে যে মাজার সমস্যা, কিন্তু আমি আসলে জিনিসটা আমি ইসিজিও করাইছি, তাতে কোনো আমি খারাপ কোনো রিপোর্ট পাইনি। এখন আমি নিয়মিত চিকিৎসা হয়ে যাচ্ছি, তাতে আমার কোনো ধরনের আমি উপকৃত হতে পারছি না। আমি আসলে বিষয়টা বুঝতে পারছি না যে আমার কিডনিটা আসলে কোথায়, কিডনিটা কি আমার বাম সাইডে মানে উপরে, নাকি আমার এই মাসুলের ভিতরে, এই জিনিসটা আমি আসলে বুঝতে পারছি না, যার আপনার ফলে আমি বয়স কত? চিকিৎসাটা সঠিক। আপনার আমার বয়স কত? বয়স 40-এর উপরে। আচ্ছা, আপনার মাজার ব্যথা কি নড়াচড়া করতে, সাজেস সামনে ঝুঁকতে অথবা যে কোনো কাজ করতে, চলাফেরা কি ব্যথা বেড়ে যায়? আমার ব্যথাটা বেশি আমি মানে উপলব্ধি করতে পারি, আমি যখন রাত্রে শুই, শোয়ার সময় তখন আমি ডাইনি ভাবে নড়াচড়া করতে পারি না, তখন আমার নড়াচড়া করতে গেলে আমার খুব কষ্ট হয়। এবং ব্যথা, মেন ব্যথাটা হলো আমার বাম সাইডে মাসুলের ভিতরে। আচ্ছা, জি জি, আপনাকে ধন্যবাদ দর্শক ফোন করার জন্য, আমরা আপনাকে পরামর্শ দেবার চেষ্টা করছি। এটা একটা মানে অনেক ক্ষেত্রে, যেমন প্রায় রোগীর ক্ষেত্রে আমার কাছেও এসে বলে যে কোমর ব্যথা হলে, অনেক সময় মানুষ এখানে কিন্তু অনেকেই জানে কোমরের পিছনের অংশে, ঠিক পিঠের নিচের এবং উপরের মাঝামাঝি, মানে লোয়ার 1/3-এর ভিতরে
কিডনি থাকে দুই পাশে দুইটা, যেটা স্পাইনের দুই পাশে লাগানো থাকে। তো অনেকের ধারণা কোমরে ব্যথা হলে কিডনি ব্যথা হতে পারে, এটা একটা কমন, এবং কিডনি ডিজিজ হলে মানুষ মারা যায়, এ থেকে আরও বেশি ভয়, মানে সে ভয় পায়। কিন্তু কোমর ব্যথা সাজাস হাড় জোড়ার ব্যথা, আর্থ্রাইটিস বা এই জাতীয় রুগীতে আসলে কেউ মারা যায় না। যদি কিডনির সমস্যা হয় সে হয়তো এক ফোড়া কিডনি ফেলিউর হলে সে মানে ফ্যাট অফ যেটা ডিজিজে যেটা খারাপ কিছু হতে পারে। তো এই দর্শকের ক্ষেত্রে যেটা বুঝেই যাচ্ছে, ওনার আসলে মেরুদণ্ডের সমস্যা এবং মাংসপেশিতে সমস্যা, তার যখন রাতে সে শুয়ে থাকে তখন ব্যথা হয়। কিডনি ডিজিজ এবং কোমর ব্যথার ভিতরে একটু ডিফারেন্ট, মানে ক্লিনিক্যাল ফিচারগুলোই একেবারেই ভিন্ন, লক্ষণগুলোর মধ্যে কিছুটা পার্থক্য আছে। তো ওনার লক্ষণে ক্লিয়ার বোঝা যায় ওনার মেরুদণ্ডে যে কোনো মাংস অথবা নার্ভ অথবা ডিস্কের সমস্যা আছে। তো দর্শক, আপনি যদি কোমরের একটা MRI করে দেখতে পারেন তাহলে এটা সহজ হয়ে যাবে। আর কিডনি ফাংশন টেস্ট, ব্লাড টেস্ট করলেও বোঝা যাবে, অথবা আপনি আল্ট্রাসোনোগ্রাফি করেও দেখতে পারেন। তো আপনার কথা বোঝা যাচ্ছে মেরুদণ্ডে কোথাও মাংস অথবা হাড় জোড়ায় সমস্যা আছে, যেটা MRI করে কনফার্ম করা যাবে। তারপরে এটা আপনি যদি ডক্টরের কাছে শরণাপন্ন হন, সমস্যা অনুযায়ী সেভাবে চিকিৎসা নিতে হবে।